আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর চতুর্থ পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা দেখার চেষ্টা করব প্রোগ্রাম কী, প্রোগ্রামের ধারণা, তারপরে বিভিন্ন প্রোগ্রামিং ভাষা ইত্যাদি। তো আমার গত পর্বের ভিডিওগুলো ছিল মূলত জ্ঞানমূলক এবং কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। আজকের ক্লাসে আমরা একদম শুরু থেকে শুরু করতে চাই। তো প্রথমেই আসি, প্রোগ্রাম কি আসলে, প্রোগ্রাম জিনিসটা কি? আমরা যদি সিম্পলি বলতে যাই বা বলতে পারি, কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধান করতে চাইলে কম্পিউটারকে নির্দিষ্ট ও যৌক্তিক কিছু দিক নির্দেশনা দিতে হয়। এই দিক নির্দেশনাগুলোকে প্রোগ্রাম বলা হয়। আর প্রোগ্রাম লেখার কৌশল কি বলা হয়, মূলত প্রোগ্রামিং। তো আশা করি তোমরা এই সংজ্ঞাটি বুঝতে পেরেছো। কে প্রথম প্রোগ্রামিং ধারণার প্রবর্তক বা কে প্রথম প্রোগ্রামিং আবিষ্কার করেছিলেন, তো এটি জানতে হলে আমাদেরকে একটু ইতিহাস জানতে হবে। যেমন 1822 সালে যখন ইংল্যান্ডের প্রকৌশলী ও গণিতবিদ চার্লস ব্যাবেজ লগারিদম সহ গাণিতিক হিসাব নিকাশের কাজ অধিক হারে করার জন্য বা অধিক সহজ করার জন্য ডিফারেন্স ইঞ্জিন নামে একটি যন্ত্র আবিষ্কার করেন, মূলত একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন। এ যন্ত্রটি আশানুরূপ সাফল্য পায়নি তখনকার সময়। তো 1833 সালে তিনি আবার নিজ উদ্যোগে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে অপর একটি যন্ত্র তৈরি করেন। এই যন্ত্রটির একটি অংশ ছিল প্রক্রিয়াকরণের জন্য, যা মিল নামে পরিচিত, এবং অপর একটি অংশ ছিল স্টোর নামে, যেটা মূলত ডাটা সংরক্ষণ করত বা ডাটা সংরক্ষণ করতে পারত। তার আবিষ্কৃত যন্ত্রটির সফল ব্যবহারের জন্য বিখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা অ্যাডা লাভলেস, তার পুরো নাম অগাস্টা অ্যাডা লাভলেস, যার জন্ম হয়েছিলেন ডিসেম্বরের 10 তারিখ 1815 সালে এবং যার মৃত্যু হয়েছিলেন নভেম্বরের 27 তারিখ 1852 সালের, তো তিনি কি করলেন, তার বার্নলি সংখ্যা দিয়ে বা বার্নলি নাম্বার, তোমরা জেনে থাকবে বার্নলি নাম্বার দিয়ে ব্যবহার করে ধারাবাহিকভাবে হিসাবের জন্য প্রথম একটি প্রোগ্রাম রচনা করেন। তার লিখিত প্রথম প্রোগ্রামটি প্রথম প্রোগ্রাম হিসাবে বিবেচিত বা বিবেচনা করা হয়। পরবর্তীতে তার এই কাজের স্বীকৃতিস্বরূপ অ্যাডা লাভলেসের নামে একটি প্রোগ্রামিং ভাষার নামকরণ করা হয়, যা মূলত অ্যাডা নামে পরিচিত। তো আমরা এখান থেকে কী জানলাম, যে প্রথম প্রোগ্রামিংয়ের জনক কে বা প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে, তাকে বিবেচনা করা হয় মূলত অ্যাডা লাভলেসকে, অথবা তার পুরো নাম হচ্ছে অগাস্টা অ্যাডা লাভলেস। তোমাদের এই ইতিহাস থেকে তেমন কোনো প্রশ্ন আসবে না, তোমরা একটু জানার জন্য জানতে পারো। তারপর প্রথম থেকে আমরা শুরু করি প্রোগ্রামের ধারণা। মানুষ পরস্পরের সাথে ভাব বিনিময় ও কাজকর্মে আদেশ নির্দেশ প্রদানের জন্য যে সকল ধ্বনি এবং ধ্বনির যে লিখিত রূপ ব্যবহার করে তাকেই ভাষা বা ল্যাঙ্গুয়েজ বলা হয়। আমরা সবাই জানি এই লিখিত রূপ প্রকাশের জন্য আমরা কিছু সংকেত এবং কিছু নিয়মকানুন অনুসরণ করে থাকি। বর্তমানে কম্পিউটার আমাদের প্রাত্যহিক জীবনের অংশ হয়ে গিয়েছে এবং কম্পিউটারের মাধ্যমে আমরা দৈনন্দিন কাজের অনেক কাজ নির্বাহ করে থাকি। এ সকল কার্যনির্বাহের জন্য আমরা কম্পিউটারকে বিবিধ আদেশ নির্দেশ দিয়ে থাকি, আর এ সকল আদেশ নির্দেশ প্রদান করতে হয় বিশেষভাবে নির্মিত সফটওয়্যারের মাধ্যমে। আমরা অবশ্যই সফটওয়্যার সম্পর্কে অবগত আছি। সুতরাং কম্পিউটারকে আদেশ নির্দেশ প্রদানের জন্য কম্পিউটার বুঝতে পারে এমন কিছু সংকেত এবং কতিপয় নিয়মকানুন ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করা হয়। প্রোগ্রাম তৈরির জন্য ব্যবহৃত এ সকল নিয়মকানুন ও সংকেতগুলোকে একত্রে প্রোগ্রামের ভাষা বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আসি, একটি কম্পিউটার শত সহস্র ইলেকট্রনিক সুইচ সমন্বয়ে তৈরি, যার দুইটি অবস্থা অন অথবা অফ থাকে, এটি আমরা সবাই জানি, এবং এদেরকে দুটি সংকেত এক এবং ও শূন্য দ্বারা প্রকাশ করা হয়। কম্পিউটারের ভিতরে যাবতীয় কর্মকাণ্ড এই দুটি সংকেত দ্বারা প্রকাশ করা হয়। প্রথম যখন কম্পিউটার আবিষ্কৃত বা আবিষ্কার করা হয়, তখন শুধুমাত্র শূন্য এবং এক দিয়ে প্রোগ্রাম লিখতে হতো, কারণ কম্পিউটার শুধু শূন্য এবং এক চিনতে পারে, আর এই শূন্য ও এক দিয়ে লেখা ভাষাকে মেশিন ভাষা বলে। আমরা সামনে এগুলোর আরও ব্যাখ্যা জানবো, যে কয় স্তরের ভাষা আছে, তারপরে এগুলোর কাজ কী, এগুলো দিয়ে কী করে, এবং এগুলোর সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা সামনে জানতে পারবো ইনশাআল্লাহ। তারপর কম্পিউটারের অভ্যন্তরীণ কর্মকাণ্ড, যা বিদ্যুৎ তরঙ্গ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তার সাথে মেশিন ভাষার সরাসরি মিল থাকে, কিন্তু মেশিন ভাষায় প্রোগ্রামিং করা অত্যন্ত জটিল। কেন জটিল তোমরা জানতে পারবে। সামান্য কাজের জন্য প্রোগ্রাম লিখতে প্রচুর সময় লাগত, যেমন সামান্য দুটো সংখ্যাকে যোগ করার জন্য এই ভাষায় নিচের লাইনগুলো লিখতে হতো, মানে এত বড় একটা জিনিস লিখতে হতো, যার কারণে এটি আসলে আমাদের আয়ত্তের বাইরে অনেকটা, কারণ আমাদের জন্য অনেক কষ্টসাধ্য এই এতগুলো লেখা। তারপরে আর তাছাড়া মেশিন ভাষায় এক কম্পিউটারের জন্য লেখা প্রোগ্রাম আর এক কম্পিউটারে চালানো যেত না।
এ যেন অনেকটা আদিম মানুষের আদিম যুগের ভাষার মতো, আদিম যুগের মানুষ ইশারা ইঙ্গিতে মনের ভাব প্রকাশ করত বা নির্দেশ দিত, কিন্তু পরবর্তীকালে মানুষ নিজের সুবিধার জন্য ভাষার উদ্ভাবন করে। তেমনই কম্পিউটার বিশেষজ্ঞরা কম্পিউটারকে আরও ব্যবহার উপযোগী করার জন্য এবং সীমাবদ্ধতা কাটানোর জন্য এবং প্রোগ্রামিংকে আরও সহজ করার লক্ষ্যে পরবর্তীকালে অর্থসূচক সংকেত গঠন করে, নতুন নতুন প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রাম ভাষা উদ্ভাবন করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং বা বিভিন্ন স্তরের প্রোগ্রামিং ভাষা সম্পর্কে আমরা জানব। তো প্রথম যেটি ছিল সেটি হচ্ছে প্রথম প্রজন্ম বা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা ফার্স্ট জেনারেশন ভাষা, যেটি আবিষ্কৃত হয়েছিল 1945 সালে, যেটিকে আরেক নামে ডাকা হয় মেশিন ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ। এবং দ্বিতীয় আরেকটি আছে দ্বিতীয় প্রজন্ম বা সেকেন্ড জেনারেশন ভাষা, এটি আবিষ্কার হয়েছিল 1950 সালে, এটিকে আরেক নামে ডাকা হয় অ্যাসেম্বলি ভাষা বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তিন নম্বরে তৃতীয় প্রজন্ম বা থার্ড জেনারেশন ভাষা, এটি আবিষ্কার হয়েছিল 1960 সালে উচ্চতর, এটিকে আরেক নামে ডাকা হয় উচ্চতর বা হাই লেভেল ভাষা। ও চতুর্থ প্রজন্ম বা ফোর্থ জেনারেশন ভাষা, যেটি আবিষ্কার হয়েছিল 1970 সালে এবং এটিকে বলা হয় অতি উচ্চতর বা ভেরি হাই লেভেল ভাষা। ও পঞ্চম প্রজন্ম বা ফিফথ জেনারেশন ভাষা, যেটি আবিষ্কার হয়েছিল 1980 সালে, যেটিকে বলা হয় স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা। কেন কেন বলা হয়, কী জন্য বলা হয়, আমরা বিস্তারিত জানব। দেখো, এখানে ভাষার স্তরগুলো দেয়া আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সি বা সি প্লাস প্লাস, আমরা বর্তমানে যেটা ব্যবহার করি জাভা, তারপরে আরও কিছু আছে, এগুলো হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তারপরে আছে এসকিউএল, এই ভাষা সম্পর্কে তোমরা জানবে, এটি মূলত ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তারপরে আরও আছে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তোমরা একটি কথা মাথায় রাখবে, প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে যত উচ্চতর স্তরে যাওয়া যায় তত আসলে মানুষের ওইটা বোধগম্য বেশি, মানে মানুষ ওইটা বুঝতে পারে বেশি। যেমন মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষাকে লো লেভেল ভাষা বলে। কেন বলা হয়, কারণ এই ভাষায় প্রোগ্রাম করা অনেক কঠিন, এবং তার চেয়েও বড় কথা, এই ভাষায় শুধু শূন্য এবং এক দিয়ে লেখা হয়, যার কারণে আমরা আসলে বুঝতে কম পারি বা আমাদের অনেক বুঝতে কষ্টসাধ্য। এবং এ দুটি ভাষাকে লো লেভেল ভাষা বলার কারণ হলো এগুলো কম্পিউটার ভাষা শূন্য বা একের এক কিংবা এর কাছাকাছি, অন্যদিকে উচ্চতর বা হাই লেভেলের ভাষা মানুষের ভাষা যেমন ইংরেজির কাছাকাছি, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তারপরে প্রথম যেটা ফার্স্ট জেনারেশন বা প্রথম প্রজন্মের ভাষা, যেটি আবিষ্কার হয়েছিল 1945 সালে এবং এটিকে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন ভাষা। তো ভাষার সর্বনিম্ন স্তর হলো মেশিন ভাষা, যা কম্পিউটারের মৌলিক ভাষা। এটি হচ্ছে গিয়ে কম্পিউটারের মৌলিক ভাষা, কম্পিউটার মূলত এই ভাষায় সব কিছু বুঝে বা সব কিছু বোঝার চেষ্টা করে। তুমি আমি যেই ভাষায় কথা বলি, কম্পিউটার এই ভাষায় কথা বলতে পারে না। মেশিন ভাষায় শূন্য ও এক, এই দুই বাইনারি অঙ্ক অথবা হেক্স পদ্ধতি ব্যবহার করে সব কিছু লেখা হয়। কম্পিউটার শুধুমাত্র বা একমাত্র মেশিন ভাষায় বুঝতে পারে, অন্য ভাষায় প্রোগ্রাম করলে কম্পিউটার আগে উপযুক্ত অনুবাদকের সাহায্যে তাকে মেশিন ভাষায় পরিণত করে নেয়। মানে তুমি যেই ভাষায় প্রোগ্রামিং করো না কেন, কম্পিউটার মূলত মেশিন ভাষায় তাকে পরিণত করে নেয়। এর জন্য কী দরকার, অনুবাদকের প্রয়োজন, মানে ট্রান্সলেটর। প্রথম প্রজন্মের কম্পিউটারের সব প্রোগ্রাম একমাত্র মেশিন ভাষাতেই করতে হতো, কিন্তু মেশিন ভাষায় প্রোগ্রাম তৈরি অত্যন্ত জটিল ও পরিশ্রম ও সময় সাপেক্ষ বলে বর্তমানে সব প্রোগ্রামিং হাই লেভেল ভাষাতে করা হয়। তাছাড়া প্রত্যেক কোম্পানির কাছে বা প্রত্যেক কোম্পানির কম্পিউটারের মেশিন ভাষা আলাদা বলে এক কোম্পানির কম্পিউটারের জন্য মেশিন ভাষায় করা প্রোগ্রাম অন্য কোম্পানির কম্পিউটারের ব্যবহার করা যায় না। এটি হচ্ছে মেশিন ভাষার সবচেয়ে বড় অসুবিধা, যেটা তুমি তোমার এক কোম্পানির কম্পিউটারে করলে প্রোগ্রামিংটিকে বা ওই প্রোগ্রামটিকে তুমি আর কোথাও ব্যবহার করতে পারবে না, তাহলে এটা অবশ্যই সমস্যা, যার কারণে মেশিন ভাষা আমাদের কাছে বেশি একটা গ্রহণযোগ্য নয়। তার পরবর্তীতে অনেক হাই লেভেল বা হাই কনফিগারের ভাষা আবিষ্কৃত হয়েছে, সেগুলো আমরা দেখব। তো এরপর আছে মেশিন ভাষায় যেসব নির্দেশ দেওয়া হয় তাদের চার ভাগে ভাগ করা হয়। মেশিন ভাষায় মূলত চার ভাগে ভাগ করে একটি নির্দেশ দেওয়া হয়, যেমন গাণিতিক, তারপর নিয়ন্ত্রণ বা কন্ট্রোল, ইনপুট আউটপুট, তারপর প্রত্যক্ষ ব্যবহার বা ডিরেক্ট ইউজ। গাণিতিকের মধ্যে আছে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি, নিয়ন্ত্রণের মধ্যে আছে লোড স্টোর জাম্প, এবং ইনপুট আউটপুটের মধ্যে আছে পড়ো লেখো ইত্যাদি, আর প্রত্যক্ষ ব্যবহারের মধ্যে আছে আরম্ভ করো, থামো, শেষ করো। তো মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বলে অবজেক্ট প্রোগ্রাম, এবং অন্য যে কোনো ভাষায় লেখা প্রোগ্রামকে বলে উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম। এটি গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে আমরা দেখব মেশিন ভাষার কিছু সুবিধা এবং মেশিন ভাষার কিছু অসুবিধা। মেশিন ভাষায় সবচেয়ে কম পরিমাণ লজিক ও মেমোরি পরিসরে এই ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহ সম্ভব, অর্থাৎ মেশিন ভাষায় সবচেয়ে কম পরিমাণে বা কম পরিসরে
মেমোরি নিয়েই তুমি একটা প্রোগ্রাম নির্বাহ করতে পারবে বা প্রোগ্রাম চালনা করতে পারবে। আর কম্পিউটারের 2 নম্বর, কম্পিউটার অভ্যন্তরীণ সংগঠনের পুঙ্খানুপুঙ্খ ধারণা অর্জন করতে হলে মেশিন ভাষা থাকা একান্ত প্রয়োজনীয়। মানে কম্পিউটার অভ্যন্তরীণ সংগঠনের জন্য বা পুঙ্খানুপুঙ্খ ধারণা অর্জন করতে হলে তোমাকে মেশিন ভাষা অবশ্যই জানতে হবে, বা এটা একটা সুবিধা, মানে মেশিন ভাষা জানলে এগুলো সম্ভব বা একান্ত প্রয়োজনীয়। তারপরে আছে মেশিন ভাষা অন্যান্য ভাষা হতে দ্রুত, মানে মেশিন ভাষা অন্যান্য ভাষা থেকে দ্রুত, এবং এই ভাষা দিয়ে বর্তনী অথবা মেমোরি অ্যাড্রেসের সঙ্গে সরাসরি সংযোগ সাধন সম্ভব। তাই কম্পিউটার বর্তনীর ভুল ও ত্রুটি সংশোধনের জন্য মেশিন ভাষা ব্যবহার করা হয়। এগুলো গেল সুবিধা। আমরা জানি প্রত্যেক সুবিধারই কিছু না কিছু অসুবিধা থাকবে, তো মেশিন ভাষারও কিছু অসুবিধা আছে। 1 নম্বর, মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা অত্যন্ত ক্লান্তিকর ও সময় সাপেক্ষ, কারণ 0 ও 1 দিয়ে সব প্রোগ্রামগুলো লিখতে হয়, যার কারণে দক্ষ প্রোগ্রামের প্রয়োজন, প্রোগ্রামারের প্রয়োজন পড়ে। এবং তুমি দেখো কারণ, এবং এটি অত্যন্ত ক্লান্তিকর এবং সময় সাপেক্ষ, মানে তোমাকে খুঁটে খুঁটে সব কিছু একদম নিখুঁতভাবে দেখতে হবে, কারণ এই প্রোগ্রামের জন্য কম্পিউটারটি প্রতিটি নির্দেশ ও মেমোরি এবং অ্যাড্রেসের প্রকৃত অবস্থান পরিষ্কার ধারণা দরকার, যেটা বললাম। তারপরে মেশিন ভাষা মেশিনের উপর নির্ভরশীল, অর্থাৎ এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে ব্যবহার করা অসম্ভব। মানে তুমি এক কম্পিউটারের জন্য লিখলে এটা অন্যান্য যে কোনো বা অন্য কোনো ডিভাইসে এটি আর চালানো সম্ভব না, চালানো সম্ভব নয়। 3 নম্বর, মেশিন ভাষায় প্রোগ্রাম লিখতে দক্ষ প্রোগ্রামার দরকার বা প্রোগ্রামার প্রয়োজন। তুমি দেখো যদি দক্ষ যদি কোনো প্রোগ্রামার না হয় তাহলে তোমার প্রোগ্রামের অবশ্যই ভুল থাকবে এবং তুমি প্রোগ্রামটিকে তুমি সুন্দরভাবে সম্পাদন করতে পারবে না। তারপরে মেশিন ভাষা ডিবাগ করা পরিবর্তন করা কষ্টসাধ্য, প্রোগ্রামিংটিকে ডিবাগ করা বা পরিবর্তন করা খুবই কষ্টসাধ্য, আমরা আশা করি বুঝতে পেরেছি। পরের পর্বে আমরা ধাপে ধাপে অন্যান্য স্তরের ভাষাগুলো দেখার চেষ্টা করব, যেমন দ্বিতীয় স্তরের ভাষা, তৃতীয় স্তরের ভাষা, চতুর্থ স্তরের ভাষা, তারপর পঞ্চম স্তরের ভাষা, এগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের ক্লাস এতটুকুই, তোমাদের সবাইকে ধন্যবাদ যারা ক্লাসটি মনোযোগ দিয়ে করেছো, এবং আমার কথায় বা আমার বুঝাতে কোথাও সমস্যা হলে বা তোমাদের বুঝতে কোথাও সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে, এবং আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করা হলো। এই বলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।